অনেক ভাইয়েরা আছে যারা নতুন করে ইংরেজি রিডিং ও বানান শেখা শুরু করেছে, কিন্তু তারা জানে না কোথা থেকে শুরু করবে, প্রথমে কি শিখবে, অর্থাৎ ধারাবাহিক যে একটা ক্লাস এই বিষয়ে কিন্তু তারা জানে না। তো সেই সব ভাইয়েদের জন্য কিন্তু আজকের এই ক্লাস, আর আজকের এই ক্লাসটা করার পর, অর্থাৎ জাস্ট এই একটি ক্লাস করার পর যে কেউ কিন্তু আজকের থেকেই ইংরেজি রিডিং শেখা, অর্থাৎ ইংরেজি রিডিং পড়া শুরু করতে পারে। তো প্রথমে আমরা জানি যে একটা ভাষা শেখার জন্য সেই ভাষার বর্ণমালা জানা দরকার। যদিও আমরা ইংরেজি যে বর্ণমালা আছে এ বি সি ডি এই বিষয়গুলো সবাই অলমোস্ট জানি, তবুও তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের ডিপলি আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? অনেক বিষয় এখানে তোমরা স্কিপ করো। তো ইংলিশ যে অ্যালফাবেট বা বর্ণমালা আছে সেটার মেইন দুটো পার্ট, ভাওয়েল এবং কনসোন্যান্ট, পাশাপাশি সেমি ভাওয়েল বলে থাকে একটা বিষয়, সেটা আমি তোমাদের পরে বলছি। তো প্রথমে আমরা জানি যে ইংরেজি বর্ণমালা অর্থাৎ এ বি সি ডি এগুলো কিন্তু টোটাল 26টা লেটার, অর্থাৎ 26 লেটার্স আছে, মানে 26টা অক্ষর আছে। তো এর মধ্যে ভাওয়েল এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল লেটার, আর বাকি যে 21টি লেটার আছে যেমন বি সি ডি এফ জি এইচ এই লেটারগুলো কিন্তু কনসোন্যান্ট, অর্থাৎ ব্যঞ্জনবর্ণ। বাংলায় যেমন আমরা জানি স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, ইংরেজিতে কিন্তু ভাওয়েল মানে স্বরবর্ণ এ ই আই ও ইউ, বাকি কনসোন্যান্ট অর্থাৎ ব্যঞ্জনবর্ণ বি সি ডি এফ ইত্যাদি। তো এখন আমরা একটি করে লেটারের সাউন্ড দেখব এবং শব্দে এগুলোকে অ্যাপ্লাই করব, কিভাবে শব্দে এগুলোর উচ্চারণটা হচ্ছে। যেমন শব্দগুলোকে আমরা যেভাবে দেখি, মানে বর্ণ যেখানে এইচ ধরি, যদি আমরা ধরি যে এইচ একটা বর্ণ, কিন্তু এখানে শব্দ কিন্তু এইচ উচ্চারণ হয় না। যেমন শব্দ যদি দেখি হেন, হেন এখানে কিন্তু হয়ের মতো সাউন্ড ক্রিয়েট করে। যদি আমরা এইচ বলি এইচ, তো এখানে এইচ এন এরকম সাউন্ড তো হয় না, এখানে হেন হয়, অর্থাৎ এইচ এর উচ্চারণটা হ, জাস্ট বুঝিয়ে দিলাম। তো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, তো প্রথম থেকে শুরু করছি। তো আমরা জানি প্রথমে ভাওয়েল আসে এ ই আই ও ইউ, তো এই ভাওয়েলগুলো সম্পর্কে পরে জানছি, তার আগে আমরা এখানে কনসোন্যান্টগুলো দেখে নেই। তো সর্বপ্রথম যে কনসোন্যান্ট আসে সেটা হচ্ছে বি, বি এর উচ্চারণটা ব হয়, যেমন ব্যাট, বি এ টি ব্যাট, বি ইউ টি বাট, বাট। তো এ এখানে আ হিসেবে উচ্চারিত, ইউ এখানে আ হিসেবে উচ্চারিত, এগুলো হচ্ছে ভাওয়েলের সাউন্ড। ভাওয়েলগুলো আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি একটি ভাওয়েল একাধিক সাউন্ড ক্রিয়েট করে, তো সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের খুব ভালোভাবে পরে বুঝিয়ে দেবো। তার আগে একটু কনসোন্যান্টগুলো দেখে নাও। তো বি এর পরে আসে সি, সি এর উচ্চারণ ক হয়, যেমন সি এ টি ক্যাট, সি ইউ টি কাট, ক্যাট কাট। তো এখানে মনে রাখতে হবে যে যখন সি এর পর এ ও ইউ এবং অন্য কনসোন্যান্ট থাকবে, ঠিক আছে, এ ও ইউ বা অন্য কনসোন্যান্ট, তো তখন কিন্তু সি এর উচ্চারণটা কয়ের মতো হয়। যেমন এখানে ক্যাট, কাট এই শব্দগুলিতে কিন্তু সি এর পর এ আসে, ইউ আসে। এবার অনেক সময় সি এর উচ্চারণটা শয়ের মতো হয়, সি এর উচ্চারণ মাঝে মাঝে শ হয়, যেমন সিটি, সি আই সি টি ওয়াই টি, সিটি, সিটি, সিমেন্ট, সি ই এম ই এন টি, সিমেন্ট, সি ই সি এম ই এন টি, মেন্ট, সিমেন্ট। তো এখানে মনে রাখতে হবে যে যখন সি এর পর ই আই ওয়াই এই তিনটি লেটারের মধ্যে যে কোনো যদি একটি লেটার থাকে, তখন সি সেখানে স হিসেবে উচ্চারিত হয়। যেমন সিটি শব্দে সি এর পর আই আসে, আর সিমেন্ট শব্দে সি এর পর ই আসে, তাই কিন্তু সি এখানে স হিসেবে উচ্চারিত। নেক্সট ডি এর উচ্চারণটা ড এর মতো হয়, যেমন ডি ও জি ডগ, ডগ, ডি ইউ জি ডগ, ডগ। নেক্সট এফ এর উচ্চারণটা ফ এর মতো হয়, ফ্যান, এফ এ এন, ফ্যান, ফ্যান, ফিশ, এফ আই এস এইচ, ফিশ, ফিশ। জি এর উচ্চারণ গ এর মতো হয়, যেমন গট, জি ও টি গট, জি ইউ এন গান, গান। তো এখানেও মনে রাখতে হবে যে যখন জি এর পর এ ও ইউ এবং অন্য কনসোন্যান্ট থাকবে, তখন কিন্তু জি এর উচ্চারণটা গ এর মতো হবে। যেমন গট এবং গান দুটি শব্দেই কিন্তু গট শব্দে জি এর পর ও আছে, আর গান শব্দে জি এর পর ইউ আছে। নেক্সট জি এর উচ্চারণ মাঝে মাঝে জ এর মতো হয়, এখানেও আমি রুলস বলবো। যেমন শব্দ জিম, জি ওয়াই এম জিম, জিম, জিনজার, জি আই এন জিন, জি ইয়ার জার, জিনজার।
তো এখানে মনে রাখতে হবে যে যখন জি এর পর ই আই ওয়াই থাকবে, যদি কোনো শব্দে জি এর পর ই আই ওয়াই থাকে, মানে তিনটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার থাকে, তখন কিন্তু জি সেখানে জ হিসেবে উচ্চারিত হবে। যেমন জিম শব্দে জি এর পর ওয়াই আছে, জিম। জিঞ্জার শব্দে একটা জি এর পর আই আছে, তো জি জ হিসেবে উচ্চারিত। আরেকটি জি এর পর ই আছে, তো এখানেও জি জ হিসেবে উচ্চারিত। জি আই এন জিন, জি ই আর জার। বুঝতে পারছো? তো মনে রাখতে হবে যে যখন জি এর পর ই আই ওয়াই থাকবে, তখন জি সেখানে জ হিসেবে উচ্চারিত হবে। নেক্সট আমরা দেখব এইচ এর উচ্চারণ হয়ের মতো হয় শব্দ, যেমন হেন, এইচ ই এন, হেন, হেন। হ্যাট, এইচ এ টি, হ্যাট, হ্যাট। নেক্সট জে এর উচ্চারণটা জয়ের মতো হয়, যেমন জগ, জে ও জি, জগ, জগ। কে এর উচ্চারণ কয়ের মতো হয়, যেমন কিল, কে আই ডাবল এল, কিল, কিল। কিপ, কে ডাবল ই পি, কিপ, কিপ। এল এর উচ্চারণ লয়ের মতো হয়, যেমন লগ, এল ও জি, লগ। লাক, এল ইউ সি কে, লাক, লাক। এম এর উচ্চারণটা ময়ের মতো হয়, যেমন ম্যান, এম এ এন, ম্যান, ম্যান। মুন, এম ডাবল ও এন, মুন, মুন। এন এর উচ্চারণটা নয়ের মতো হয়, যেমন নট, এন ও টি, নট, নট। নাট, এন ইউ টি, নাট, নাট। পি এর উচ্চারণটা পয়ের মতো হয়, পট, পি ও টি, পট। পি আই সি কে, পিক, পিক। কিউ এর উচ্চারণ কয়ের মতো হয়, যেমন কুইট, কিউ ইউ আই টি, কুইট, কুইট। আর এর উচ্চারণটা রয়ের মতো হয়, আর এর উচ্চারণ র হয়, ঠিক আছে? যেমন আর ইউ এন, রান, রান। রেড, আর ই ডি, রেড, রেড। এস এর উচ্চারণ শয়ের মতো হয়, যেমন সান, এস ইউ এন, সান, সান। সিট, এস ই এ টি, সিট, এস ই এ টি, সিট। এস এর উচ্চারণ মাঝে মাঝে বর্গীয় জয়ের মতনও হয়, যেমন শব্দ মিউজিক, এম ইউ এস আই সি, মিউজিক, মিউজিক। তো এখানে শুধু মনে রাখবে যখন দুটি ভাওয়েলের মাঝখানে এস থাকবে, এস এর সামনেও যদি ভাওয়েল থাকে, এস এর পিছনেও যদি ভাওয়েল থাকে, তখন এস সেখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়। যেমন মিউজিক শব্দে এস এর সামনে এবং পিছনে ভাওয়েল আছে। নেক্সট টি এর উচ্চারণটা টয়ের মতো হয়, যেমন টেন, টি ই এন, টেন। টি আর ডাবল ই, ট্রি, ট্রি। এর পাশাপাশি টি কখনও স হিসেবে উচ্চারিত হয়, কখনও চ হিসেবে উচ্চারিত হয়, এগুলি হচ্ছে মানে এইসব হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তো এই বিষয়টা আমি পরে তোমাদের অবশ্যই শেখাবো, এখন বেসিকটা শুরু করো, ঠিক আছে? একদিনেই সমস্ত বিষয়গুলো শিখতে যাবে না, বেসিকভাবে শুরু করো, ধীরে ধীরে এগোতে থাকো, অবশ্যই শিখতে পারবে। একদিনে সমস্ত কিছু যদি জানতে যাও তাহলে কিন্তু কিছুই শিখতে পারবে না। সো নেক্সট ভি এর উচ্চারণটা হয় ভয়ের মতো, ভি এর উচ্চারণ হয় ভয়ের মতো, যেমন ভি এ এন, ভ্যান, ভ্যান। ডাব্লু এর উচ্চারণ ওয়া, ওয়া এরকম সাউন্ড ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি ডাব্লু এবং ওয়াই হলো সেমি ভাওয়েল, তো এই বিষয়েও আমি তোমাদের পরে ডিপলি বলবো। তো ডাব্লু এর নর্মাল একটা সাউন্ড দেখো, ওয়ান্ট, ডাব্লু এ এন টি, ওয়ান্ট, ওয়ান্ট। ওয়াটার, ডাব্লু এ ওয়া, টি ই আর, টার, ওয়াটার, ওয়াটার। এক্স এর উচ্চারণটা কয়স হয়, কখনো আবার বর্গীয় জ হয় শব্দ, যেমন ফক্স, এফ ও এক্স, ফক্স, ফক্স। অ্যাকচুয়ালি ডাব্লু এক্স ওয়াই এগুলো নিয়ে তোমাদের আমি সেপারেট একটা ক্লাস করাবো এই কনসনেন্টগুলোর মধ্যে, ঠিক আছে? ওখানে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ওয়াই কখনো আই হিসেবে উচ্চারিত হয়, কখনো হ্রস্ব ই হিসেবে উচ্চারিত হয়, খুবই সহজ, জাস্ট শব্দ তোমরা দেখো। আই উচ্চারিত হয় এরকম শব্দ, যেমন ক্রাই, সি আর ওয়াই, ক্রাই, ক্রাই। টি আর ওয়াই, ট্রাই, ট্রাই। এস কে ওয়াই, স্কাই, স্কাই। ওয়াই যখন হ্রস্ব ই হিসেবে উচ্চারিত হয় এরকম শব্দ, যেমন সিটি, হ্যাপি। তো এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের ডিপলি বলবো, সেটা পরের ক্লাসে, ওকে? তো নেক্সট আমরা দেখব জেট এর উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হয়, যেমন জু, জেট, ডাবল ও, জু, জিরো, জেট ই আর ও, জিরো, জিরো, ওকে? সো এখানে কিন্তু আমরা কনসোনেন্টগুলোর মোটামুটি সাউন্ডগুলো দেখে নিয়েছি, বাকি থাকলো ভাওয়েলগুলো। এবার এই ভাওয়েলগুলো নিয়ে আমি এক্সট্রা একটা ক্লাস করাবো, এই ক্লাসে যদি দেই অনেক বড় ক্লাসটা হয়ে যাবে, ঠিক আছে?
ভাওয়েলগুলো একাধিক সাউন্ড ক্রিয়েট করে, তো সেই বিষয়ে সেপারেট ক্লাস আসবে। পাশাপাশি যে সেমি ভাওয়েল রয়েছে ডাব্লু এবং ওয়াই, অর্থাৎ ডাব্লু এক্স ওয়াই, এই তিনটি কনসোন্যান্ট নিয়েও কিন্তু আমি সেপারেট ক্লাস দেবো। সেই ক্লাসগুলো করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।